মহালয়ার আগের দিন মা দিদির বাড়িতে গিয়েছিল, তো দিদি সেবাই বানিয়েছিল, তখন মাকে দিয়ে দিদি দিয়ে দিয়েছিল সেবাইটা। খুব টেস্ট হয়েছিল, ভীষণ পছন্দের। বন্ধুরা গুড ইভিনিং বলতে পারো, গুড ইভিনিং বন্ধুরা। আমি আজকের ভিডিওটি, কালকে কোনো ব্লগ ভিডিও দেইনি, আজকে আমি ভিডিওতে তোমাদেরকে এটা মহালয়ার আগের দিনের ভিডিও, ঠিক আছে? মহালয়ার বৃদ্ধি ভিডিও অ্যান্ড মহালয়ার আগের দিনের ভিডিও দুটো আমি মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা খুব এনজয় হতে চলেছে ছোটোবেলার মতো মহালয়া। আজকে কী কী করবো, মানে মহালয়ার আগের দিনটা আমি কী কী করবো সেটাও দেখাচ্ছি। তো এখন আগে এখন যাচ্ছি হলো একটা বার্থডে বাড়িতে, আমার একটা কাকুর মেয়ের বার্থডে, ঠিক আছে? মানে কাকাতো বোনের বার্থডে, ও বাড়িতে। তো কিছুক্ষণ আগে লাইভ করছিলাম, তখন আমার মা কোথায় তোমরা জানতে চেয়েছিলে, তখন বলেছিলাম যে মা বার্থডে বাড়িতে গিয়েছে, ওই যে ওই মানে ওই বোনটার বার্থডেতে গিয়েছে। তো চলো বার্থডে বাড়িতে যাওয়া যাক। বাপরে কত বড় দাদা রে, দেখি একটু মুখখানা দেখি, একটু মুখখানা দেখা দেখি তোর দাদা, তুই কত বড় দাদা। মহালয়ার দিনেই হয়তো বাঙালিরা সকাল সকাল উঠে, আর সেই সকাল সকাল ওঠার পিছনেও কিন্তু একটা ভীষণ আনন্দের জিনিস, তাই না বলো? আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি, ভোর 5টার সময় উঠেছি, কিন্তু কারেন্ট ছিল না, তাও মহালয়া দেখার জন্য ওয়েট করেছিলাম। তো গাইস, মহালয়া দেখার জন্য চলে এসেছি। আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি, তখন কারেন্ট ছিল না। তো এখন 7:10 বাকি, তো আমি এই টাইমে এসে পড়েছি, 7টা থেকে আবার শুরু হবে, তো তখন দেখবো। ইস, দারুণ লাগে, দারুণ, মানে পুজো পুজো ফিলিংস। দেখো মহালয়া আমি দেখছি, আর আমার মা চা নিয়ে এসেছে, দেখো কি দিয়ে, বিস্কিট গুলো, বেকারি বিস্কিট গুলো দিয়ে। বাট আমার ভালো লাগে না এই বেকারি বিস্কিট গুলো। সাউন্ড বাড়া মহালয়ার, কোনো ব্যাপার না। মহালয়ার দিনে আমরা কি করি বলতো, সকাল ধরো 4:30 কি 5টার সময় উঠে সমস্ত চ্যানেলের আমি মহালয়া দেখি। জানি না তোমরা সেটা করো নাকি, কিন্তু আমি কিন্তু সমস্ত চ্যানেলের মহালয়া দেখি A to Z। আর আজকে একদম কটা 11টা অবধি দেখেছি। দেখো এখানে রান্না করার জন্য আমি চলে এসেছি, আজকে ভাবলাম না একটু রান্নাঘরে আসা যেতেই পারে। তো দেখো সকালের খাবারটা আমিই বানাচ্ছি, পটল পোস্ত, তার জন্য পোস্তটা বেটে নিচ্ছি। আর আমাদের না মিক্সচার গ্রাইন্ডারটা খারাপ হয়েছে, এর জন্য আমাকে পাটাতে বাড়তে হয়েছে পোস্তটা। তো তোমরা তো জানোই পটল পোস্ত কীভাবে বানায়, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে পটল পোস্ত বানাচ্ছি। আমি পটল পোস্ততে দিলাম পেঁয়াজ কুচি করে, যেটা ভেজে দিব, তোমরা একটু দেখবে প্রসেসটা। দেখো এখানে আমি পটলটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর উঠিয়ে নেব, আর দেন ফোড়নে আমি দেবো জাস্ট তেজপাতা, অন্য কিচ্ছু দেবো না। আর আমার মা যে পটল পোস্ত বানায় না, পেঁয়াজ দেয় না, কিন্তু আমি আজকে পেঁয়াজ দিলাম। পটল পোস্তটা যখন বানাবো, এর আগে আমি না ইউটিউব দেখে নিচ্ছিলাম অল্প যে কী করে বানায়। আর আজকে আজকাল মানে যে কোনো কিছুই না থাকুক না কেন, ইউটিউব আছে, ইউটিউব থাকলে থাকাতে আমাদের এতটা সুবিধা হয়েছে, যে কোনো কিছু আমরা যদি না পারি তৎক্ষণাৎই ইউটিউবের সার্চ বাটনে গিয়ে আমরা সার্চ করে ফেলি, আর সেখান থেকে না জানা ব্যাপারগুলো জেনে নেই, তাই না? খুব পছন্দের, মানে ইউটিউবের প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, মানে খুব পছন্দের। আর এ ব্যাপারে আরেকটা কথা বলে দিচ্ছি, অনেকেই ভাবো যে সোশ্যাল সাইটে কাজ করা বা মোবাইল ইউজ করা একটা ব্যাড এফেক্টে পড়তে পারে। আমি বলতে চাই ব্যাড এফেক্টটা না নিজের ওপর ডিপেন্ড করে। নিজে যদি মোবাইলটাকে ইউজ করাটাকে ভালোভাবে ইউজ করি, দেন আমার পক্ষে ভালো হবে, আর আমি যদি খারাপভাবে ইউজ করি তাহলে আমার খারাপ হবে। সেটা সেমভাবে প্রসিডিওর কিন্তু ইউটিউবের ক্ষেত্রে, ইউটিউবে কাজ করাটা যদি আমি ভালোভাবে চালাই তাহলে আমার ক্ষেত্রে ভালো,
আর যদি খারাপভাবে চালাই দেন খারাপ। এত কথা বললাম তার কারণ কিছু কিছু মানুষের ভুল ধারণা আছে, সেই জন্য ভাগানোর জন্য করলাম। তো দেখো আমি এখানে কি করলাম, তেলের মধ্যে তেজপাতা ভেজে নিলাম, তারপরে তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিলাম, তারপরে একটু টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম ভেজে নিলাম, তারপরে দিলাম হলুদের গুঁড়া, লবণ একটু দিয়েছি আর লঙ্কার গুঁড়া দিয়ে ভেজে নিলাম ভালো করে। ভেজে নিয়ে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেব। তোমরা যেভাবে করো করো, কিন্তু আজকে যে পেঁয়াজ দিয়ে পোস্ত বাটাটা করেছে সেটা তোমরা ট্রাই করতে পারো। সবাই তো মায়ের পাকঘর চ্যানেল অর্থাৎ আমার মার চ্যানেলটা দেখোই, ওখানে বিভিন্ন ধরনের মা খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, তাই ওখান থেকে আমি কিছু রেসিপি নিজে শিখে বা নিজে একটু ট্রাই করি তারপরে শিখে নিই। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, কেন বলো তো রান্নাঘরে মানে একটু রান্না করছি আমি, তোমরা জানোই আমি রান্নাঘরে সচরাচর আসি না, আমার মাই আসে। তো আমার মা না বলে যে আমি মানে আমার মা সত্যি আমার মা ভালো রান্না করে, আমার দিদা যে ছিল মানে দিদিমা বলতে পারো আমার মার মা, উনিও ভালো রান্না করতেন, উনি মারা গেছেন। তো আমার মা বলে যে আমি প্লাস আমার মা এত ভালো রান্না করে, তুই যদি ভালো না রান্না করিস তাহলে তোর বিয়ে হলে তো কথাবার্তা আমাদেরই শুনতে হবে। দেখো তো বিয়ের আলোচনা এখন করে ফেলে, বলো বিয়ে কি আমি এখন করবো? তোমরাই বলো বিয়ে করবো? মানে আমি হ্যাঁ জানি যে বিয়ে একদিন না একদিন করতে হবে, কিন্তু তবুও এখন তো বয়স হয়নি, এখন আমার অনেক কিছু করার আছে বলো, কেরিয়ার টেরিয়ার। তো সকালের খাবার এই যে ভাত আর গরম গরম পটল পোস্ত। আর এই অভ্যাসটা আমার একদমই পছন্দ না, আমি যেই ক্লিপটাই পরে থাকবো কোথাও গেলে আমার মাথা থেকে ওই ক্লিপটা খুলে দিয়ে নিচে পড়বে। মা যাচ্ছে হলো দিদি নিয়ে যাবে মাকে, এর জন্য দেখো মা সাজুগুজু করছে। তো কোথায় যাচ্ছে সেটা তোমরা দিদির ব্লগে জানতে পারবে, ঠিক আছে? মা যাচ্ছে আর হচ্ছে পিসি যাচ্ছে, আর আমি এখন একটু সাজুগুজু করে রিলস করব। আমার মহালয়ার দিনে বেসিক্যালি আমি অনেক কিছু ভেবেছিলাম যে মহালয়ার দিনে সারাটা দিন বাইরে থাকবো, বন্ধু বান্ধবীদের সাথে কাটাবো, এনজয় করবো, সারা দিন ফুল এনজয় ঘুরবো টুরবো, একদম খুব মানে ইচ্ছা ছিল, বাট কিছুই হলো না, মানে কি আর বলি। আর দেখো পুজো সামনে আসছে আর আমার নাকের এই দাগটা মনে হচ্ছে দিনকে দিন বেড়েই চলছে, বেড়েই চলছে কেন জানি না। মহালয়ার দিনটা আমার এরকম লেজিভাবে কেটে গেল। ওই সকালবেলাটা একটু এনজয় ছিল, আমি প্রত্যেকটা মহালয় দেখেছি, প্রত্যেকটা চ্যানেলের, জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, এমনকি বাচ্চাদের মহালয়াও দেখেছি, আমি প্রত্যেকটা মহালয় দেখেছি একদম পুরো, মানে সকাল 5টা থেকে একদম ইসে অবধি, কয়টা অবধি, 11টা অবধি সকাল। আর এই দেখো পিসি, বললাম না পিসি যাবে আর মা যাবে দিদি নিয়ে যাবে, এই দেখো পিসি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার ওই যে মা পিসি একদম পুরো রেডি, কিছু করবা? তো যাও তোমরা ঘুরু ঘুরু করে আসো, এবার কোথায় যাবো আমি এটা বলবো না, সাসপেন্সে দিদির ব্লগে। আহা, এই এক কাপ চা সব কিছু এনার্জেটিক করে ফেলে, সব কিছু ক্লান্তি দূর করে ফেলে। তো গাইস, যেটার জন্য মানে থাম্বনেইল এন্ড টাইটেলে ছিল, ঠিক আছে, মানে যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো যে ডোনা কিছুই দেখাচ্ছে না, পুজো চলে আসছে, ও কি একটুকু শপিং করেনি। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল যে আমি যাবতীয়, আমার এখনো কিন্তু শপিং কমপ্লিট হয়নি, আমার প্ল্যান ছিল শপিংগুলো একবারে করার পরে একবারে তোমাদের জন্য একটা ভিডিও বানাই, কিন্তু যেহেতু তোমরা এতটাই উত্তরা হয়ে গেছো, কালকে যখন আমি লাইভ করছিলাম তখন তোমরা বললে যে ডোনা পুজোর প্ল্যান কি, পুজোতে কটা জামা নিলে, মানে আদার্স একদম যাবতীয়। দেখো বন্ধুরা, যেটা সত্যি সেটাই বলবো, যেটা করেছি সেটাই বলবো, যেটা কিনেছি সেটাই বলবো, তাই না? যেহেতু এটা আমি ডেইলি ব্লগ শেয়ার করছি, আমি যেরকম সেটাই শেয়ার করবো। তো আপাততর জন্য আমার জামা বলতে পারো জাস্ট একটা হয়েছে, আমি অর্ডার দিয়েছি এটা, তো মানে আমি কিনেছি। তো আমি আর পূজার জামা বলতে, চলো দেখাই দিচ্ছি, আমি যখন পার্সেলটা এসেছিল তখন বলেছিলাম যে পার্সেল এসেছে, তো জামাটা একবার তোমাদেরকে পরে দেখাবো, কিন্তু যেহেতু তোমরা দেখার জন্য এতটাই পাগল হয়ে গেছো তো এর জন্য দেখিয়ে দিই, চলো পুজো জামাটা। কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে জামাটা, ভীষণই পছন্দ হয়েছে। তো চলো, এই যে জামাটা দেখো কিরকম লেগেছে, তোমরা অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ, তো ওয়েস্টার্ন ড্রেস, আমার এই জামাটা ভালো লেগেছে হাতাগুলোর জন্য, জাস্ট অসম লেগেছে জামাটা এই হাতাগুলোর জন্য, খুবই কম দাম জামাটার, ঠিক আছে? দেখো জামাটার দাম সামথিং 450 টাকা ছিল, হ্যাঁ আমি অতটা শিওর না, হ্যাঁ 450 টাকায় ছিল। আমি কোড নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওখান থেকে তোমার যদি পছন্দ হয় তাহলে নিতে পারো, মিশো থেকে নিয়েছি, আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, ঠিক আছে, জাস্ট আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভীষণ পছন্দ হয়েছে জামাটা, আর বিশেষত জামাটার কাপড়টা, কাপড়টা দেখো তোমরা,
কতটা ফ্লেক্সিবল, এই দেখো, এই দেখো টানলে দেখেছো, এই যে এতো এরকম, তো কতটা টানলে দেখো বড়টা হয়। আর তাছাড়া কাপড়টা প্রচন্ড মোটা অ্যান্ড সফট, ভীষণই পছন্দ হয়েছে, আর পরলেও খুব সুন্দর লাগে। একবার পরেছি, পুজোর জামা নতুন জিনিস আসলে পরবো না তাকে কোনোদিনও হয়, আর আমি তো ডোনাতেই না। তো একবারে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো না ফটোটা, একবারে পুজোর দিন যেটা যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর বলো জামাটা কিরকম লেগেছে, আমি কিনেছি কম দামি, ঠিক আছে? এবার মানে সেরকম ভাবে মানে পেমেন্ট পাইনি, তো এবার পুজোর আগে, যে পুজোর আগে যে সেকেন্ড পেমেন্টটা পেয়েছি সেটা আমার খতম হয়ে গেছে। তো মানে সেকেন্ড পেমেন্ট দিয়ে অনেক কিছু করেছি, টিউশনের ফিস টিস দেওয়া থেকে যাবতীয় কিছু দিয়েছি, তো ওগুলো মানে অনেক কিছু জমেছিল, তো তাই করতে করতে চলে গেছে। তো চলো আর ওগুলো নিয়ে আর আলোচনা করছি না, বা চুল টুল স্ট্রেট করেছি সেটার পিছনেও লেগেছে, ওই টাকা দিয়ে চলে গেছে। তো দেখো আবার এগুলা কিনেছি এই জন্য, ঠিক আছে, ওই টাকা দিয়ে। এই পুজোর শপিং বলতে সেরকম কিছু না, পাপা যদি দেয় আর দিদি দিলে তখন দেখাবো। আর দেখো আর ভাইয়ের জন্য নিয়েছি আমি এই যে এই পাঞ্জাবিটা, তার কারণ ভাই অষ্টমীর দিন সকালবেলা পরে অঞ্জলি দিবে। দেখো ভাইকে, আমার ভাইকে মানাবে নাকি তোমরা একটু বলো তো, দাঁড়ো দেখাচ্ছি। ইয়েলো কালারের এই কাপড়টা কটনের, এই কাপড়টাও খুব ভালো এসেছে, ঠিক আছে? এটার রেটটা 562 সামথিং এরকম, ঠিক আছে, এরকম। আর এটার সাথে একটা প্যান্ট দিয়ে দিয়েছে, এই যে এটা আর কি দেখাবো, এটা হোয়াইট কালারের প্যান্ট, আর এটার সাথে একটা ডুরি দিয়ে দিয়েছে। আর বন্ধুরা নিয়েছি হলো দুটো ব্লাউজ, হ্যাঁ, একটা হচ্ছে, ফার্স্টে আমি মারটাই দেখাচ্ছি। এই দেখো মার জন্য এই ব্লাউজটা এনেছি, কিরকম হয়েছে বলো, দেখো মার এই কালারটা ভীষণ পছন্দের, আর এই কালারটা কি বলতো অনেক শাড়ির সাথে পরতেও পারবে, এর জন্য আমি নিয়ে এসেছি ব্লাউজটা। আর একটা আমার জন্য ব্লাউজ এনেছি, দাঁড়াও তার আগে আমি বলে দিচ্ছি ব্লাউজটার রেট। এটা নিয়েছে হচ্ছে 220 টাকা, এটা নিয়েছে 220 টাকা, হ্যাঁ 220 টাকা, না 250 টাকাই নিল, হ্যাঁ 250 টাকা, সরি 250 টাকা নিয়েছে। আর এই যে এটা আমি একটা আমার জন্য ব্লাউজ এনেছি, দেখো এটার কাপড়টা ভীষণ নরম, খুব ভালো একটা কাপড়, ঠিক আছে? এই দেখো গলাটা, এটার গলাটা আমার সবচেয়ে ভালো লেগেছে, কি বলতো এটার গলাটা হচ্ছে যে এরকম মানে ফুল এতটুকু গলাটা থাকবে, আর হচ্ছে পিছনের যে পিঠটা, পিঠটাও থাকবে একদমই খুব সুন্দর, মানে ভরা পিঠের গলা যেটা ওটা থাকবে। দেখো তোমরা এই দেখো ব্লাউজটা, এটা পিঠেরটা, পিঠের পোর্শনটা, ঠিক আছে, এখানে একটা কাজ আছে আর হাতের জায়গায় একটা কাজ আছে, ঠিক আছে? এটা আমি অষ্টমী পূজার দিন অঞ্জলি নিব, তার জন্য ব্লাউজটা নিয়ে এসেছি, তার কারণ ব্লাউজ একটা নতুন পরলে ভালো লাগে না, তো সেটাই। এটা এটা রেট নিয়েছে সামথিং, এটা 270 টাকা এরকম নিয়েছে, হ্যাঁ। এর এই দুটো আমি অফলাইনে এনেছি, তো এই ছিল আমার পুজোর বাজার। বলো তো ব্লাউজগুলা কি খুব দাম নিয়েছে নাকি, আর ড্রেসগুলো কি খুব দাম নিয়েছে নাকি অবশ্যই বলো। আর যে দুটো ড্রেস মানে আমার আর ভাইয়েরটা, ওটা মিশো থেকে নিয়েছি, আমি ওই কোড নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? আর এটা তো অফলাইনে, এটার কোড নাম্বার দেওয়ার কোনো মানেই হয় না। এটাই ছিল আজকে, মানে আজকের এই এইটুকু, এই পর্যন্তই পুজোর বাজার, দেন আরো করলে আরো দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো, আর বেসিক্যালি আর কিচ্ছু করিনি, আর আয়ুষের জন্য জামা কেনার বাকি আছে, আমি কিনে দিব আয়ুষকে, এর মধ্যে যাব যখন একবারে পাপা যখন দিবে, তো আরো আমার বাজার করা বাকি আছে, তো পাপা কিনে দিবে, তো যখন পাপা কিনে দিবে তখন একবারে আয়ুষের জন্য ওখান থেকে নিয়ে আসবো। তো ভাইয়ের জন্য অর্ডার দিলাম আর আমার জন্য অর্ডার দিলাম, আর বেসিক্যালি কিছু হয়নি, আশা করছি পরের বার দুর্গাপুজোতে সবাইকে যাতে দিতে পারি, তার জন্য আশীর্বাদ করো তোমরা, তোমরা ভালোবাসা দিও যাতে পরের বার দুর্গাপুজোতে সবাইকে দিতে পারি, সেই সামর্থ্যটা যাতে আমার আসে, এটাই বলবো বন্ধুরা। আর কি বলবো, সারাদিনটা এভাবে চলে গেল, তো মহালয়ার দিনটা আমার এভাবে, আর তাছাড়া তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, পুজোর ভালো ভালো ব্লগ আমি নিয়ে আসছি অ্যান্ড ডান্স ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, পাশে দেখো আর ভিডিওটি লাইক করে দিও, ভুলো না, অ্যান্ড কমেন্ট করো জানিও, ঠিক আছে, কমেন্ট করে আর অবশ্যই জানিও। তো ততক্ষণের জন্য বাই বাই, নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি, লাভ ইউ গাইজ, বাই বাই।